সোমবার মহরতের পর মঙ্গলবার প্রকাশে এলো পাভেলের নতুন ছবি পরানো জাহাজ চায়ের দুই গুরুত্বপূর্ণ চরিত্র অনির্বাণ চক্রবর্তী এবং অরুণিমা ঘোষের লুক। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন তারা। গল্পে তারা দুজনে একটি সংস্থার কর্ণধার, এক অভিনব ভাবনা পর্দায় আনছে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা। ছবিতে অভিনেতাকে লাল পাঞ্জাবি সাদা চোস্তে ও অভিনেত্রীকে একটি হলুদ সিল্ক শাড়ি ও অন্যটি গোলাপি টপ সহ কালো ট্রাউজারে দেখা যাবে। ক্যামেরার সামনে দুজন দাঁড়াতেই তাদের কেমিস্ট্রি গড়ে উঠেছে। জানা গেছে অনির্বাণ এই ছবিতে পুলিশ, তিনি সম্ভবত এই সিনেমার নায়ক। গল্পে এই সংস্থাতেই তাঁদের দেখা। অরুণিমা এই ছবির শুটিং সম্পর্কে বলেন, মঞ্চ এবং পর্দায় অভিনেতার সঙ্গে কাজ করতে হবে জানার পর নাকি তিনি টেনশন শুরু করে দিয়েছেন। মন দিয়ে তিনি স্ক্রিপ্ট পড়ছেন, পরিচালকের সঙ্গে আলোচনা করে নিজের চরিত্র ভালোভাবে বুঝে নিচ্ছেন। তবে তার পাশাপাশি অভিনেত্রী এও বলেছেন যে তিনি খুব খুশি অনিন্দর সঙ্গে কাজ করতে পেরে। পর্দার চরিত্রগুলি বৃদ্ধাশ্রমের সঙ্গে যুক্ত। এর আগে একবার অভিনেত্রী জানিয়েছিলেন সম্প্রতি বাবা চলে গিয়েছেন, তাই বর্তমানে মায়ের সঙ্গেই সময় কাটান, একে অপরের বন্ধু হয়ে উঠেছেন। তাই মায়ের শেষ দিন পর্যন্ত অভিনেত্রী তাঁর সঙ্গে থাকবেন, তারপর ভাববেন। ছবিতে এই দুই অভিনেতা বাদেও দেখা মিলবে পরাণ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত সহ আরও অনেকের। ছবির কেন্দ্রে রয়েছে প্রবীণ তারকা অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। পরিচালক তারই নামে ছবির নাম রেখেছেন পরানো জাহাজ চায়। এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।